নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে আর কিছুক্ষণ পরেই তোমাদের পরীক্ষা হবে তো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা যে বিষয়গুলো একটু দেখে যাবে সেগুলোই আমি আজকে আলোচনা করছি এই ভিডিওতে বিশেষ করে তোমাদের ইংরেজি বিষয়ের রাইটিং স্কিল পার্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এবছরের জন্য রাইটিং স্কিল কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোই আমি এখন বলছি তোমাদের তো দেখো এই বছর তোমাদের নোটিশ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো নোটিশ একটা পরীক্ষায় আসতে পারে আর কোন কোন বিষয়গুলো থেকে নোটিশ আসতে পারে সেগুলোই আমি বলছি তোমাদেরকে ধরো তোমাদের স্কুল থেকে কোথাও বেড়াতে নিয়ে যাবে সুন্দরবনে বা কোথাও ডুয়ার্সে বা দার্জিলিংয়ে বেড়াতে নিয়ে যাবে তো সেটা নিয়ে একটা নোটিশ আসতে পারে ঠিক আছে নাম্বার টু যেটা আসতে পারে তোমাদের স্কুলে একটা হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে বা মেডিকেল চেক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে তো সেটা নিয়ে একটা নোটিশ কিন্তু আসতে পারে তুমি আছো স্কুলের হুম হেলথ ক্লাবের সেক্রেটারি আছো এরকম দিয়ে দিতে পারে এবং সেটা নিয়ে বলবে তুমি একটা নোটিশ লেখো ঠিক আছে আর কি আসতে পারে না তোমাদের স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বা বিদ্যালয় প্রাঙ্গনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা নোটিশ লেখো এ ধরনের নোটিশ দিয়ে দিতে পারে তোমাদের ঠিক আছে নেক্সট যেটা ইম্পর্টেন্ট এবারে রিপোর্ট রিপোর্ট খুবই ইম্পর্টেন্ট তো রিপোর্ট কী কী বিষয়ে আসতে পারে বা কোন কোন বিষয়গুলো তোমরা একটু দেখে যাবে সেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদের রোড অ্যাক্সিডেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট ব্লাড ডোনেশান ক্যাম্প নিয়ে রিপোর্ট দিতে পারে এটাও ইম্পর্টেন্ট আছে হুম আচ্ছা বাজারে আগুন হুম এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে কোনো বাজারে আগুন লেগে গেছে ভয়াবহ আগুন তো সেটা নিয়ে রিপোর্ট লিখতে আসতে পারে ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট আসতে পারে বিদ্যালয়ে টিচার্স ডে সেলিব্রেশান হলো এটা নিয়ে রিপোর্ট আসতে পারে বিদ্যালয়ে পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস সেলিব্রেশান হলো এটা নিয়েও রিপোর্ট আসতে পারে ঠিক আছে তো এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এছাড়া লেটার রাইটিং আসতে পারে হুম লেটার রাইটিং কি কী বিষয় আসতে পারে না জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে অত্যধিক বা পেট্রোল ডিজেলের দাম বাড়ছে এটা নিয়ে কোনো একটা ইংরেজি দৈনিক খবরের কাগজের এডিটরকে চিঠি লিখতে আসতে পারে ঠিক আছে আর প্যারাগ্রাফ তোমরা দেখে যাবে এগুলো মোবাইল ফোনের ইউজ অ্যাবিউজ প্লাস্টিকের ইউজ অ্যাবিউজ এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে আর স্টোরি বছরের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ স্টোরি রাইটিং আসতে পারে যে কোনো একটা স্টোরি দিতে পারে তো তোমরা টেস্ট পেপারে যেগুলো আছে এবিটিতে হ্যাঁ এবিটি টেস্ট পেপারে যে স্টোরিগুলো দেওয়া আছে সেগুলো একটু ফলো করো সেগুলো থেকেও আসতে পারে বা অন্য কোথার থেকেও আসতে পারে তো এগুলো দেখে গেলেই হয়ে যাবে আশা করছি খুব একটা কঠিন হবে না আজকের প্রশ্নপত্র যেহেতু বাংলা প্রশ্নটা একটু কঠিন ছিল তো মনে হচ্ছে আজকের প্রশ্নটা সহজই হবে তো সকলের পরীক্ষা ভালো হোক ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ